Hi friends, welcome back to another new video. You are watching my YouTube channel, The Skymars. So, আজকে ভিডিওটি একটি অন্য ধরনের ভিডিও, একটা ভিলেজ পিজন লাভার, ছোট্ট ক্ষুদে পিজন লাভারের বাড়িতে এসেছি। একদম বেদবেড়ি স্টেশনের খুব পাশেই। তো ওর কিছু পাড়া আছে, তো ওই কর্মসূত্রে বাইরে থাকে, আবার কিছু কিছু সময় বাড়িতেও সময় দেয়। তো বাড়ির কাছেই ওর ব্যবসা, তো সেই কারণে ওর বাড়িতে এসেছি আমি। এসে ওর বাড়ির বেশ কিছু পাড়া আমার খুব ভালো লেগেছে, আমার পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। তো সেই কারণে ওর একটা শখের ভিডিও এখন সেল করবে না, অবশ্যই আমি কন্ট্যাক্ট নম্বরটা শেয়ার করবো। কয়েকটি বাচ্চা আছে, কয়েকটি বাচ্চা উঠছে, তো সেইগুলোও সেল করবে। তো যদি কারোর ওর পাড়াগুলো দেখে ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে, তো তোমাদের ছোটো ভাই বা বন্ধু হিসাবে যেটা করার করে দিও, আর তো কিছু বলার নেই বারবার। তো এসব ভিডিওটি আমরা কন্টিনিউ করতে থাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে ছোট্ট পিজন লাভারের বাড়িতে আমরা এসেছি। তো তোমার নাম কি? মোরসলিম। মোরসলিম, আচ্ছা। তো তুমি কতদিন থেকে পাড়া পুষছো? আট বছর থেকে। আট বছর বয়স থেকে পাড়া পুষছে, দেখতে পাচ্ছ পাড়া সব কোন লেভেলের, একদম খুব ছোট্টবেলা থেকে পাড়া পুষছে। তো তোমার কাছে এখন কি কি পাড়া আছে? সব ম্যাডাস। গিরিবাজার তো কিছু আছে দেখলাম, তো মাত্র ছ পিস গিরিবাজ আছে। আর মোট কত পাড়া আছে? তো 22টা পাড়া আছে। এই ছোট্ট একটা লট দেখতে পাচ্ছ, তো এই লটটার মধ্যে কোনো নর্মদা আলাদা করা নেই, সবই ব্রিডিং সেকশনে আছে। তো পাড়াগুলো তোমাদেরকে এক একটি করে শখ করাবো। ভিউয়ার্স, ভিডিওটি প্লিজ কন্টিনিউ করতে থাকো। তো পাড়াগুলো খুব ভালো মানের পাড়া, তোমরা একে একে দেখতে থাকো। দেখি এই পাড়া দুটো দেখো, এই এক পেয়ার পাড়া দেখতে পাচ্ছ, এটা কি ম্যাড্রাস পাড়া? তো এই একটা সবুজ ম্যাড্রাস পাড়া আছে, খুব সুন্দর আইস কোয়ালিটি আছে দেখতে পাচ্ছ। আচ্ছা, এই হচ্ছে ওই পেয়ারের নটটা, চোখের রিংটা স্পষ্ট বোঝা যাচ্ছে, হেডলাইন খুব সুন্দর, বড় কাঁচি করা আছে, তাই আমি দেখাচ্ছি না, পাঞ্জাটার উপরে দেখো। এই হচ্ছে এই পাড়ার পা। আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর পাঞ্জা আছে। তো ভাইয়ের এই ছোট্ট লব দেখতে পাচ্ছ, খুব খুব কষ্ট করে লবটার মধ্যে প্রবেশ করলো, তো কারণ এইভাবে রেখেছে যেহেতু একটু গ্রামের মধ্যে, তো পাড়া চুরির ভয় থেকেই যায়, ভাইয়ের আগে পাড়া চুরি হয়েছে, তো সেই কারণে লবটা এইভাবে তৈরি করা করেছে ভাই। তো যারা চুরি করো, যেসব মানুষ আছো যারা চুরি করো, তো তাদেরকে একটা, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। তো তোমরা শখ আজ নয় পরে করে, পরে এক বছর, দু বছর, পাঁচ বছর, দশ বছর পরেও করো, থেকে চুরি করো না, কারণ প্রত্যেকেরই শখের জিনিস হয়। যে 10 টাকার পাড়া পোষে তারও একটা শখ থাকে, আর যে 10,000 টাকার পাড়া পোষে তারও একটা শখ থাকে। তো চুরি করলে সত্যিই খুব খারাপ লাগে। অনেক অনেকে আছে যারা নিজের মানে স্বভাব তাদের একটু খারাপ হলে তারা চুরি করে, আবার অনেকে আছে ইচ্ছে করে, তাদের অর্থ আছে তারাও চুরি করে। তো যাই যেই চুরি করুক না কারণ চোর বদনাম বা চুরি করাটাই খারাপ জিনিস। তো ভিউয়ার্স বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, আরও কয়েকটি পাড়া তোমাদেরকে শখ করাচ্ছি। এই এক পেয়ার পাড়া আমি দেখতে পাচ্ছি, এটা কি পাড়া? কালাঙ্কা ম্যাড্রাস পাড়া আছে। এই যে মাদিটা একদম ওল্ড লাইনের পাড়া, এই পাড়াগুলো অনেক পুরনো পাড়া। তো ছোটো ভাই যেহেতু কথা বলবে না, তো আমাকে বলতে বললো। এই হচ্ছে এই পাড়াটার নটটা, হেডলাইন খুব সুন্দর। এই পাড়াগুলো 8 বছর বয়স আছে বলছিল, একদম লেজটা দেখো মন্দ লেজ। এই হচ্ছে আমি আমি একাই শখ করাচ্ছি বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো, যেহেতু ছোট্ট লফটের মধ্যে ও নিজেই ঢুকে গেছে একদম। এই দেখতে পাচ্ছ এই পাড়াটার সেটটা ছেড়ে দেখো এখানে, এই যে ওভারঅল সেটটা একদম একদম, এই যে অসাধারণ একটা সেট, বাহ ঠিক আছে। আরও এক পেয়ার পাড়া দেখো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই এক পেয়ার পাড়া, তো এইটা এই দুটো কী লাইনের, কোন লাইনের পাড়া তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। এই যে নরের আইস কোয়ালিটি আমি দেখাচ্ছি, তো অসাধারণ অসাধারণ একটা পেয়ার, এটা কালো দানার উপরে আছে, হালকা কালো দানা আছে। আর এই হচ্ছে ওর মালাটা। এই পাড়া দুটোকে আমি একটু ছেড়ে দেখাবো। এই হচ্ছে এই নোয়ার মাদার সেটটা, একটু হাত দিয়ে এদিকে, হ্যাঁ এই যে ডিম তালায় আছে, বুঝতে পারছো অসাধারণ স্ট্যান্ডিং পজিশন এই পাড়া দুটোর। তো ভিউয়ার্স পাড়াগুলো দেখো, হয়তো ছোট্ট একটা লট, কিন্তু পাড়াগুলোর কোয়ালিটি একদম অন্য লেভেলের, খুব সুন্দর পাড়া। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছো এই যে ভাই খুব কষ্ট করে ছোট লফটের মধ্যে বসে আমাদেরকে পাড়া দেখাচ্ছে। এই এক পেয়ার জিরিয়া ম্যাড্রাস পাড়া,
একদম অসাধারণ কোয়ালিটির পায়রা। এদের উড়ান দেখে ভাই কিনে এনেছিল, একদম ইয়েলো চোখের পায়রা। বাহ বাহ, খুব সুন্দর। এই হচ্ছে এর মাথাটা। পায়রা দুটো ছেড়ে দেখা দেখি। এই হচ্ছে ওভারঅল সেটটা। যাই হোক, মাথাটা উঠে চলে গেল। এই হচ্ছে নটটা। তো আরো কিছু পায়রা আমরা শক করে নেব। আর ঠিক আছে, অন্য পায়রা দেখো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে কিছু ম্যাডাস পায়রা শক করালাম, এবং একটা লাল পায়রা আমি শক করাচ্ছি। দেখো আমি শক করাচ্ছি, দেখো কত অসাধারণ ওল্ড লাইনের লাল পায়রা। এটা মাদা পায়রাটা, একদম ছোট্ট ঠোঁট, আইস তো খুব সুন্দর, ক্লিয়ার আইস। দেখি আর পাটা একটু শক করি। বিভার্স, এই তোমাদের এই পাটা পাঞ্জাটা শক করাচ্ছি। দেখো এই যে লাল পাড়ার মালাটা, খুব কোয়ালিটি পাড়া। আচ্ছা, এই হচ্ছে নটটার পর। বাহ সুন্দর, জবরদস্ত পাড়া আছে। এই পাড়া দুটো ছেড়ে দেখো তো, থাকবে না, ডানা কমপ্লিট করা আছে। তাও আমি দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। একদম অসাধারণ একটা পেয়ার। এই পেয়ারের বাচ্চা তুমি সেল করো তো? আচ্ছা, তোমার কন্ট্যাক্ট নম্বরটা একটু বলো তো। 62-95-59-61। এই নাম্বার আর একবার বলো। 62-95-59-61। তো তুমি পাড়া মোটামুটি আমার জন্য, যদি কোনো আমার ভিডিও দেখে যদি কেউ আসে, পাড়া যদি একটু কম দাম বলে তো তুমি দিতে পারো? আচ্ছা আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিউয়ার, আমার ভিউয়ার যে সকল আছো, তো তারা যদি এই ভিডিওর মাধ্যমে পাড়া নিয়ে কিনতে আসে, তো অবশ্যই কিছু কম করে নেবে। তো আরও কয়েকটি পাড়া তোমাদেরকে দেখাচ্ছি। এটা কি পাড়া আছে? আচ্ছা তুমি দেখো ভিউয়ার্স, দেখো এক পেয়ার লাল জিরিয়া সেট, একটা অসাধারণ কালার, একদম সেম টু সেম কালার। এই হচ্ছে মালাটা। এই মালাটার আইস কোয়ালিটি। আচ্ছা একটু পাঞ্জাটা দেখে নেব। এই হচ্ছে পাড়াটার পাঞ্জা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে ওই পেয়ারের নটটা, অর্থাৎ যে মাদারা দেখলাম সেই সেটের নটটা এই। বাহ খুব সুন্দর আইস কোয়ালিটি। আচ্ছা এর পরটা একটু দেখে নেব। আচ্ছা পর কাঁচি করা আছে, যেহেতু ব্রিডিং আছে। বাহ একটু দেখি পাঞ্জাটা দেখি, অসাধারণ অসাধারণ পাঞ্জা। পেয়ারটা একসঙ্গে ছেড়ে দেখবো আমরা। আচ্ছা ঠিক আছে, বাহ অসাধারণ একটা সেট পেয়ার। বন্ধুরা, পাড়াগুলো তোমাদের কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করো। তো বন্ধুরা দেখো, এক পেয়ার পাড়া আমি তোমাদেরকে শক করাচ্ছি। এর কালারটা তো একদম অসাধারণ কালার, উদা সবুজ পাড়া আমরা মনে হয় এটা, এই পাড়াটাকে বলতে পারি। তো আমার দেখা এখনো পর্যন্ত এই যে টপ বাস পাড়ার মধ্যে এগুলোও একটা সেট। এই যে মালাটা, তো এই পেয়ারটার বাচ্চা ভাইয়ের কাছে প্রচুর রেজাল্ট করেছে, এখনও পর্যন্ত প্রচুর কাস্টমারকে দিয়েছে। তো এই যে পেয়ারটার অনেক দামও দিয়েছে, তো বিক্রি করে না ভাই। পার্সোনালি এই সেটটা আমারও খুবই পছন্দ, খুব ভালো একটা সেট, এবং আপাতত বাচ্চাও করেছে এরা। দেখি সেটটা ছেড়ে দেখো, এই যে ওভারঅল সেটটা। তো ভিউয়ার্স দেখো, এই যে সেটটা তোমাদের কেমন লাগলো? যেহেতু এদের বাচ্চা এখন ছোটো ছোটো, এখন সবেমাত্র জন্মেছে, তাই এদেরকে বেশি ডিস্টার্ব করছি না, তাই এদেরকে পর পাঞ্জাগুলো দেখাচ্ছি না, ঠিক আছে? তো ভিউয়ার্স দেখো, এই এক পেয়ার কালদমা ম্যাড্রাস পাড়া। তো সত্যি কথা বলতে, এত ছোটো একটা লটে এসে, এত ছোট্ট একটা গ্রামের মধ্যে এত সুন্দর, ভালো ভালো, এত কোয়ালিটি পাড়া পাবো আমি নিজেও ভাবতে পারিনি। খুব সুন্দর কোয়ালিটি, সব কটাই পাড়া, একদম সব কটাই সিলেক্টেড পাড়া। এই হচ্ছে নটটার আইস কোয়ালিটি, অসাধারণ আইস কোয়ালিটি, একদম রিংগুলো তোমরা স্পষ্ট বুঝতে পারছো। হেডলাইনটা দেখো, একদম শেপটা খুব সুন্দর। এই হচ্ছে মাদাটা। হ্যাঁ, ছোট্ট জায়গার মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি, হয়তো খুব ভালোভাবে দেখাতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। আচ্ছা, এই হচ্ছে পাড়াটার লেজ, দেখতে পাচ্ছ
আচ্ছা না পর্দা কথা মানে ঠিক আছে ছেড়ে দাও পারাদুরে ছেড়ে দাও আচ্ছা এই হচ্ছে নরের স্ট্যান্ডিং পজিশন একদম লাজবাব কোনো কথা বলার নেই দারুণ কোয়ালিটির ম্যাটডাস ঠিক আছে ঠিক আছে একদম স্ট্যান্ডিং পজিশন অসাধারণ ব্যাস তো ভিউয়ার্স এই এক পেয়ার কালো জিরিয়া ম্যাটডাস তো তোমাদের এক পেয়ার লাল জিরিয়া ম্যাটডাসের শক করালাম অসাধারণ একটা কালার নিয়েছিল তারা তো এই এই যে এই যে কালারটা এই যে কালো জিরিয়া কালারটা কোন কালারটা তোমাদের ভালো লাগলো একটু আমাকে প্লিজ জানিও এই দেখো পাড়া পাড়ার নর পাড়াটার চোখটা দেখো কালো দানা ভর্তি আছে চোখের মধ্যে এই হচ্ছে মাদাটা ব্রিডিং পেয়ার আছে হেডলাইন মাদাটা তো খুবই ভালো লাগলো এই পাড়াটা ছেড়ে দাও সেটটা এই হচ্ছে ওভারঅল সেটটা একদম একদম অসাধারণ অসাধারণ পাড়া সব কটাই পাড়া অসাধারণ পাড়া ব্যাস তো ফ্রেন্ডস দেখো আরও এক পেয়ার ম্যাডাস পাড়া একটা ওল্ড লাইনের নর পাড়া হালকা গ্রিনের মধ্যে আছে চোখটা হেডলাইন তো খুবই ভালো অনেক পুরোনো লাইনের পাড়া তো ভাই বলছিল আমি যখন প্রথম থেকে পাড়া পুষি এই পাড়াটা আমার অনেক পুরোনো পাড়া সেই সময়কার পাড়া এই সময়কার পাড়া এই হচ্ছে এই সেটার মালাটা বাহ ছেড়ে দিকে পাড়া ধরো এই যে ওভারঅল পাড়া সেটটা তো একটা পাড়া আমি ভিউয়ার্স তোমাদেরকে দেখাবো এই যে পাড়াটা একদম অ্যান্টিক আইস এই পাড়াটা এত সুন্দর লাগলো এত ভালো লাগলো এই পাড়াটা ওই যে সিঙ্গেল নটটা এই যে গিরিবাস পাড়া এই পাড়াটা একটু ধরে দেখো তো তো যাই হোক এই হচ্ছে টোটাল পাড়াগুলো ভিউয়ার্স দেখতে পাচ্ছ এই যে ভাইয়ের ছোট লফট এই যে পাড়াগুলো এখানে একটা সাহারানপুরের পাড়া দেখতে পাচ্ছি এই যে পাড়া তো লাস্ট যে পাড়াটা আমি তোমাদের শখ করাবো সেই পাড়াটা দেখো এই যে পাড়াগুলোকে ভাই খেতে দিয়েছে তো ভাই এই পাড়াটা ধরো এই যে পাড়াটা দেখো এই পাড়াটা বয়স কত হবে তো এই যে ভাইয়ের বাড়ি ছ বছর আছে পাড়াটা একদম অ্যান্টিক আইস পাড়াটার দেখতে পাচ্ছ মনির পর একটা একটা ব্লু আইস একটা ব্লু টাইপের একটা রিং আছে তারপরে সম্পূর্ণ চোখটা ক্রিমিশ অসাধারণ পাড়া এবং এর হেডলাইন তো একদম ছোট্ট ঠোঁট ছেড়ে দাও এই যে পাড়াগুলো টোটাল পাড়াগুলো তো ভিউয়ার্স ভিডিওটি আমি আজ এই পর্যন্ত শেষ করলাম এই যে ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে তোমার কোন পাড়াগুলো তোমাদের ভালো লাগলো এবং ব্যক্তিগতভাবে আমার তো এই পাড়াগুলো খুবই ভালো লাগলো তো তোমাদের কোন কোন সেটটা ভালো লেগেছে এবং যদি কারো পাড়া প্রয়োজন হয় অবশ্যই মুসলিম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে যাবে এবং একটা প্লিজ কমেন্ট করে যাবে তো তোমরা যেভাবে যে বিষয়ের উপর বেশি কমেন্ট করবে তো নেক্সট টাইম আমি সেই বিষয়ের উপর আবার ভিডিও করার চেষ্টা করব তো ততক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন